नमस्कार, हमारे YouTube चैनल गुरुकुलम में आप सभी का स्वागत है। मेरा नाम है डॉली तालुकदार और मैं ब्रजलक्ष्मी विद्यापीठ एमई स्कूल से हूँ। तो बच्चों, आज मैं आप लोगों को सातवीं कक्षा की हिंदी पुस्तिका से एक कविता पढ़ाने जा रही हूँ। कविता का शीर्षक है सुमन एक उपवन के। कवि है द्वारिका प्रसाद माहेश्वरी। कवि द्वारिका प्रसाद माहेश्वरी जी हिंदी के एक प्रमुख बाल साहित्यकार हैं। ये आप लोगों का नवा पाठ है, तो चलो कविता को पढ़ते हैं। सुमन एक उपवन के, हम सब सुमन एक उपवन के, एक हमारी धरती सबकी, जिसकी मिट्टी में जन्मे हम, मिली एक ही धूप हमें है, सींचे गए एक जल से हम, पले हुए हैं झूल झूल कर पलनों में हम एक पवन के, सूरज एक हमारा जिसकी किरणें ऊर की कली खिलाती, एक हमारा चांद चांदनी जिसकी हम सबको नहलाती, मिले एक से स्वर हमको है भ्रमरों के मीठे गुंजन के, रंग रंग के रूप हमारे अलग अलग है क्यारी क्यारी, लेकिन हम सबसे मिलकर ही है उपवन की शोभा सारी, एक हमारा माली हम सब रहते नीचे एक गगन के। कवि द्वारिका प्रसाद माहेश्वरी। এতিয়া আহাচোন আমি কবিতাটো বুজিবলৈ যত্ন কৰোঁ। সুমন এক উপবন কে, হম সব সুমন এক উপবন কে। সুমন মানে ফুল আৰু উপবন মানে বাগিচা। হম সব সুমন এক উপবন কে, আমি আটায়ে এখন বাগিচাৰে ফুল। এক হামাৰি ধৰতি সবকি, আমার পৃথিবী একেখনে, এক হামারি ধরতি সবকি, জিসকি মিট্টি মে জন্মে হাম, যার মাটিত আমি জন্ম লাভ করেছো, অর্থাৎ এই বাগিচার আমি সকলোৱে ফুল। ইয়াত কবিয়ে কি বুঝাইছে, তোমালোকে ছবিখনত চোৱা, ভিন্ন জাতি উপজাতি, ভিন্ন সাজ পোছাক, ভাষা ভাষী আমি লোক দেখা পাইছো, এয়া আমার ভাৰতবৰ্ষ। উপবন মানে ইয়াতে আমাৰ ভাৰতবৰ্ষৰ কথা কোৱা হৈছে, আৰু সুমন বুলি ফুল বুলি কাক কোৱা হৈছে, ভাৰতত বাস কৰা বিভিন্ন ভাষা ভাষী জাতি উপজাতিৰ লোকসকলক। এই ভাৰত ভূমিতে আমি আটায়ে জন্ম লাভ কৰিছোঁ। মিলি এক হি ধূপ হামে হে, সিঁচে গয়ে এক জল সে হম, একেই ৰ'দ পাইছোঁ, একেই পানী আমি সকলোৱে পাইছোঁ। পলে হুৱে হে ঝুল ঝুল কৰ পলনো মে হম এক পৱন কে। পলে হুৱে হে মানে ডাঙৰ দীঘল হৈছোঁ, ঝুল ঝুল কৰ পলনো মে, পলনা মানে কি জোলনা, আমি অসমীয়াত যাক জোলনা বুলি কওঁ, সেই জোলনাত জুলি জুলি একেই বায়ু সেৱন কৰি, একেই বতাহৰ জোলনাত জুলি আমি কি হৈছোঁ, ডাঙৰ দীঘল হৈছোঁ। সূৰজ এক হামাৰা জিসকি কিৰণে ঊৰ কি কলি খিলাতি, সূৰ্য এটাই আমাৰ, সূৰ্যৰ পোহৰে কি কৰে ফুলৰ কলি খিলায়, মানে কি ফুলৰ কলি জন্ম দিয়ে আৰু ফুল কলিবিলাক ফুল হৈ প্ৰস্ফুটিত হয়। এক হামাৰা চান্দ চান্দনী জিসকি হম সবকো নহলাতি, আৰু আমাৰ চন্দ্ৰও এটাই যার জোনাকে যার পোহরে আমার আমাক সকলোকে বুড়াই পেলায়। নেহলাতি মানে স্নান করা, নেহলানা মানে গা ধোয়া, জোনাকর পোহরত আমি আটায়ে গা ধুম। মিলে এক সে স্বর হামকো হে ভ্রমরকে মিঠে গুঞ্জনকে, আর আমার স্বর আমার যে শব্দ মুখেরে আমি উচ্চারণ করো, একই স্বর একই ধ্বনি আমি পাইছো, ভ্রমরকে মিঠে গুঞ্জনকে, অর্থাৎ ভ্ৰমৰ ঘুমুৰাৰ নিচিনা মিঠা গুঞ্জন হয় আমি কথা ক'লে। ৰং ৰং কে ৰূপ হামাৰে অলগ অলগ হে ক্যাৰি ক্যাৰি, বেলেগ বেলেগ আমাৰ ৰূপ, বেলেগ বেলেগ আমাৰ থকা ঠাই,
ক্যারি মানে আসলতে ফুলর বিছনা যত আমি ফুল রুং সেই ঠাই বিভিন্ন ঠাই ঠাই করে আমি যে ধাপ ধাপ করে আমি ফুল রুং সেয়া তা কোয়া হয় ক্যারি ক্যারি। লেকিন হাম সবসে মিলকর হি হ্যাঁ উপবন কি শোভা সারি, কিন্তু আমি এই আটাই একলগ হওয়ার পিছতহে বাগিচার প্রকৃত সৌন্দর্য প্রস্ফুটিত হয়। এই আমারা মালি আমার মালি একেজনে মানে কোন কাক কৈছে যে আমার মালি হৈছে ভগবান আল্লাহ গড যাক আমি কম। হাম সব রহতে নিচে এক গগনকে আমি একেখন আকাশের তলতেই একেলগে বাস করো। ইয়াত কবিয়ে কবিতাটোত অনৈক্যর মাজত ঐক্যতার বার্তা দিছে আর কৈছে যে আমি সকলোৱে ভিন ভিন হব পাৰো কিন্তু আমি সকলোৱে এক হৈ থাকো। একেখন বাগিচাৰে আমি ফুল আর আমি একেলগ হৈ একগোট হৈ থাকিলেহে সেই বাগিচার শোভা বর্ধন হব। আশা কৰিছোঁ তোমালোকে কবিতাটো বুজি পাইছা। এতিয়া আহাচোন আমি পাঠৰ পৰা কিছুমান শব্দ অর্থ জানি লওঁ। সুমন, সুমন মানে হৈছে ফুল। উপবন, উপবন মানে বাগিচা। ধূপ, ধূপ মানে রোদ। পবন, পবন মানে বায়ু। শোভা, শোভা মানে সৌন্দর্য। আর নহলানা মানে স্নান করা। এটা আসুন আমি পাঠ্যপড়া কিছু প্রশ্ন উত্তর আলোচনা করো। সাবা প্রথম প্রশ্নটা হয়েছে কবিতা মে সুমন অর উপবন কিনে কাহা গয়া হে। কবিতাত সুমন আর উপবন বলে কাক কোয়া হয়েছে। কবিতা মে হাম সব ভারতবাসীও কো সুমন অর হামারে ভারত দেশ কো উপবন কাহা গয়া হে। কবিতাত আমি আটায়ে ভারতবাসী কি বলে কৈছে সুমন বলে কৈছে আর ভারত দেশখনক উপবন বলে কৈছে। ফুলো কি কলিয়া কিসে খিলতি হে। ফুলো কি কলিয়া সূরজ কি কিরণো সে খিলতি হে। ফুলর কলি কেতিয়া প্রস্ফুটিত হয় সূর্যর পোহরত। ভ্রমরো কে গুঞ্জন কেসে লাগতে হ্যাঁ। ভ্রমরো কে গুঞ্জন মিঠে লাগতে হ্যাঁ। ভুমরার গুঞ্জন কেনেকুয়া লাগে মিঠা লাগে। কবি কে অনুসার হামারা মালি কন হ্যাঁ। কবি কে অনুসার ঈশ্বর হামারা মালি হ্যাঁ। চাঁদনি কিসকো নহলাতি হ্যাঁ। চাঁদনি হাম সবকো নহলাতি হ্যাঁ। আব হ্যাঁ ভাষা অধ্যয়ন, আও ইনসে বাক্য বনায়ে। আহা আমি এই শব্দবুরে বাক্য বনাও। অলগ অলগ, অলগ অলগ মানে বেলেগ বেলেগ। ভারত মে অলগ অলগ ভাষা কে লোক রহতে হ্যাঁ। ভারতবর্ষত বেলেগ বেলেগ ভাষার মানুষ থাকে। রঙ রঙ, ইস দোকান মে রঙ রঙ কে ফুল মিলতে হ্যাঁ। এই দোকানখনত বিভিন্ন রঙর রং বিরঙর ফুল পোৱা যায়। ক্যারি ক্যারি, ক্যারি ক্যারি মে অলগ অলগ প্রকার কে ফুল হ্যাঁ। ঝুল ঝুল, লড়কিয়া ঝুলা ঝুল ঝুল কর বাতে কর রহি থি। এইবার আহাসুন আমি কিছুমান পর্যায়বাচী শব্দ আলোচনা করো। পর্যায়বাচী শব্দ মানে অসমিয়াত হৈছে সমার্থক শব্দ। প্রথমটো হৈছে ধরতি। ধরতির পর্যায়বাচী শব্দ হৈছে পৃথিবী বা বসুধা। সূরজ, সূরজ মানে জানাই সূর্য। সূর্য অথবা রবি। চাঁদ, চাঁদ মানে শশি অথবা চন্দ্রমা। উপবন, উপবন মানে বাগ বাগিচা বাগিচা। এইবার মই তোমালোকক এটা গৃহ কার্য দিছো চোৱা। তিনি নং প্রশ্নটো সোচো সমঝো অর রেখা খিঁচ কর মিলাও। মিট্টি সূর্য পবন চাঁদ গুঞ্জন উপবন। আর এইফালে আছে ধূপ ঝুলা চাঁদনি জন্ম শোভা ভ্রমর। তোমালোকক এটা দেখুৱাই দিছে মিট্টি জন্ম অর্থাৎ মাটিত আমি জন্মগ্রহণ করছো। তারপর সূর্যটো কি হব, পবনটো কি হব, কোনটোৰ লগত মিলিব সেয়া তোমালোকে কবিতাটো ভালদরে পড়ি বুঝি লৈ ইয়াতে
আস্তানি মিলাবা, এইখিনি তোমালোকৰ গৃহকার্য। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আশা কৰিছোঁ কবিতাটো তোমালোকে ভালদৰে বুজি পাইছা, গৃহকার্যটো ভালদৰে কৰিবা। আজিলৈ ইমানতে এৰিছোঁ, ধন্যবাদ।